বাইরে থেকে এসে কেউ বিএনপিকে মদদ দেবে চাঙ্গা করবে এমন পরিস্থিতি নেই। যারা দাপট দেখাবে সেই আমেরিকার ক্ষমতা মধ্যপ্রাচ্যেই সংকুচিত হয়ে আছে। সকালে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার দল নয়, জনগণই এই দলের শক্তি, কিন্তু আন্দোলনের নামে সহিংসতা করলে বিএনপিকে আবারও পালিয়ে যেতে হবে। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর বাংলাদেশ সফর, বিএনপির বর্তমান রাজনৈতিক কর্মকাণ্ড, উপজেলা নির্বাচন এবং দলের অভ্যন্তরীণ রাজনীতি ঘুরে ফিরে এসবই উঠে আসে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সংবাদ সম্মেলনে। সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সোমবার দুপুরে সংবাদ সম্মেলন করেন তিনি। পালানোর পথ পাবে। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর নিয়ে ওবায়দুল কাদের জানান, তিনি আসছেন দুদেশের সম্পর্ককে আরও এগিয়ে নিতে, কোনো রাজনৈতিক দলকে মদদ দিতে নয়। কেউ আমাদের দেশে এসে এখানে বিএনপিকে আবারও মদদ দেবে, চাঙ্গা করবে, সেই পরিস্থিতি বোধ এখন বিশ্ব রাজনীতিতে মোটেই নেই। এবং যারা দাপটটা দেখাবে তাদের দাপট দেখানোর ক্ষমতাটা মধ্যপ্রাচ্যেই সংকুচিত হয়ে গেছে। বিএনপি নেতাদের বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আন্দোলনের নামে আবারও সংঘাত সহিংসতা করলে ছাড় দেওয়া হবে না, 28 অক্টোবরের মতোই পালিয়ে যেতে হবে তাদের। অক্টোবর মাসের 28 তারিখে পল্টনের মঞ্চ থেকে একে একে দৌড়াতে দৌড়াতে অলি গলি কোথা দিয়ে যে কে পালিয়েছে সেটাই হচ্ছে বিএনপি। আমাদের পালানোর কোনো রেকর্ড নেই, আবারও আন্দোলনের নামে সন্ত্রাস শুরু করলে বিএনপিকেই পালাতে হবে। এবং তারা যদি সে চিন্তাই করে তাহলে পালিয়ে যাওয়ার পথ তাদেরই খুঁজতে হবে। উপজেলা নির্বাচনে কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্যকারী মন্ত্রী এমপিদের বিরুদ্ধে শাস্তি নিয়েও কথা বলেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগ 73 জন এমপিকে মনোনয়ন দেয়নি, 25 জন মিনিস্টারকে ক্যাবিনেট থেকে বাদ দিয়েছে, শাস্তিটা অনেকভাবে। 14 দলীয় জোট ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বলেন, জোট নেত্রী শেখ হাসিনা নিজেই বলেছেন জোট আছে, যথাসময়ে আলোচনা হবে নেতাদের সঙ্গে। যে জোট আছে এবং জোটের সঙ্গে আমি যথাসময়ে বসব। তাওহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা।